हेलो फ्रेंड्स, আমি বৈশালী। ওয়েলকাম টু মাই চ্যানেল। বঙ্গ লাইফের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। হ্যালো ফ্রেন্ডস, আজ এসে গেছি আপনাদের কাছে নতুন আরো একটি ব্লগ নিয়ে। বাঙালি কিন্তু ভোজন রসিক, সুতরাং ফুড ব্লগ সবসময় বাঙালির কাছে একটু বেশি স্পেশাল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে থাকবেন। আর এই ভিডিওটা প্লিজ 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 শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আজ আমি এসে গেছি পনিরের তরকারি নিয়ে। এটা আমার বাড়িতে তৈরি করা পনির। দুধটাকে ছানা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে ছানাটা বের করে ভালো করে ডোলে ডোলে মেখে পিস করে কেটে নিয়েছি। কেটে রাখা পনিরের পিসগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। পনির করার জন্য আমি নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, চারমগজ দানাটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। প্রথমেই একটা কথা বলে রাখি, আমি খুব কম পরিমাণে তরকারিটা করব, তাই আমার পনিরের পরিমাণটাও খুবই সামান্য। আপনারা একই পদ্ধতি মেনটেন করে বেশি পরিমাণে তরকারি করতেই পারেন। আর আমি পনির করার জন্য নিয়ে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জৈত্রী, আর নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। এটাকে গরম জলে গুলে রেখে দিয়েছি। আর এই মশলাগুলো ভেজে নেব। ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে তারপর গুঁড়োটা দেব। পনির ভাজার পর আমি সবজি ভেজে নেব। পনিরে দেওয়ার জন্য আমি গাজর, কড়াইশুঁটি, আলু, বিনস কেটে রেখে দিয়েছিলাম। এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এগুলো আমি পনিরেতে দিচ্ছি, তরকারিটাও অনেকটা বেড়ে যাবে আর খেতেও সুস্বাদু হবে। আর শীতকালে যে কোনো সবজি শরীরের পক্ষে ভীষণ উপকারী। করে নিই রান্নাটা স্টেপ বাই স্টেপ, এবং পরিমাণ মতন চিনি ও নুন দিতে হবে। এই রান্নাতে হলুদ একদমই ইউজ করব না আমরা। চলুন একদম ঘরোয়াভাবে করে নিই পনিরের তরকারি। রুটি কিংবা লুচি দিয়ে জাস্ট দারুণ লাগে।